চলছে। ছবিতে ছবিতে রাঙিয়ে উঠল একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারি। প্রত্যেক চিত্রশিল্পীর ভাবনা আলাদা, কাজেই বিষয়ও আলাদা, উপস্থাপনার মেজাজও ভিন্ন। তাই বৈচিত্র্যের সমাবেশে দর্শকের ভালো লাগার আবেশ প্রদর্শনী শেষে বেরিয়ে আসার পরও জেগে থাকে। রঙের ব্যবহার এবং মাধ্যম ব্যবহারে যথেষ্ট মুনশিয়ানার ছাপ ক্যানভাসগুলোতে। প্রদর্শনী নিয়ে কথা বললেন শিল্পীদেরই একজন। আমরা নানান বিষয়বস্তু নিয়ে শো করছি এবং আমাদের যে বিষয়টা প্রত্যেকের সিম্বলিক এবং প্রত্যেকের সিগনিফিকেন্ট হয়ে থাকবে, যেমন গণেশ দেব কাজ করছে, বিশেষ করে ইন্দ্রজিৎ ঘোষ কাজ করছে ট্রাইবাল নিয়ে, দীননাথ করছে জিওমেট্রিক ফর্ম নিয়ে, আমি করছি ইন সার্চ অফ পিস মানে শান্তির খোঁজ নিয়ে, দীপক ঘোষ করছে স্ট্রিট বেগারদের নিয়ে, মনোদোষ মল্লিক করেছেন পরিবেশ নিয়ে, প্রকৃতি নিয়ে, ইন্দ্রজিৎ তপন কর্মকার করেছেন একটা নিজস্ব ফর্ম তৈরি করে রঙের বিন্যাস ঘটিয়েছেন, এবং আরও জয়দেব বালাও করিয়েছেন টেক্সচার দেখিয়েছেন সুন্দরভাবে। এবং আগামী দিনে আমরা আরও কাজ করব, এই প্রয়াস রাখি, যেটা আমাদের সফলতা আশা করি। যে কোনো শিল্পের নিজস্ব ভাষা আছে, সে ভাষার স্তরভেদ ভিন্ন। চিত্রশিল্পের ভাষা তার নিজস্ব। গ্যালারি গোল্ডে আয়োজিত আর্ট অ্যান্ড ক্রাফটের চিত্র প্রদর্শনীতেও সেই ভাষার দেখা পাওয়া গেল। মূলত রিয়ালিস্টিক ছবি এঁকেছেন চার শিল্পী, বাপ্পা হালদার, দেবাদীপ ঘোষ, মেহতাব এবং রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। হার্ট টু আর্ট শিরোনামের এই প্রদর্শনী সত্যি শিল্পরসিকের হৃদয় ছুঁয়ে যায়। প্রদর্শনী নিয়ে বললেন শিল্পীদেরই একজন রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। আপনারা এক্সিবিশনকে নাম দিয়েছেন হার্ট টু আর্ট, কেন? হার্ট টু আর্ট মেন মোটো হচ্ছে এক্সিবিশনে, মেন কারণ নয়, নামটার পিছনে কারণ হচ্ছে যে রিয়েলিস্টিক ওয়ার্ক, যে আর্টে কমিউনিকেশন যেটা আমরা করছি সেটা সরাসরি দর্শকরা দেখে তাদের বুঝতে যাতে অসুবিধে না হয়, তাই জন্যই আমরা রিয়েলিস্টিক কাজ নিয়ে করেছি। আর আমাদের এই হার্ট টু আর্টের মানে মানে মেন কাজই হচ্ছে এই ধরনের এক্সিবিশন করা। এগুলো সবই কন্টেম্পোরারি দেখা যেতে পারে, প্রত্যেকটি পেন্টিংই কন্টেম্পোরারি, সাবজেক্ট ভেরি ক্লিয়ার, প্রত্যেকটি পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। আমি যেরকম নেচার নিয়ে কাজ করি দেখলেই বোঝা যায় পরিষ্কার, হিউম্যান ফিগার নিয়েও কাজ করা হয়েছে। এবার আমরা এক্সপেরিমেন্ট অনেক করেছি, এখন ক্যানভাসের ওপর অ্যাক্রেলিক করা, ক্যানভাসের ওপর অয়েল করা, অয়েল এর কাজ আজকের তারিখে অনেক কমে গেছে, কিন্তু আমার দেখে সত্যি আমরা খুব ভালো লাগছে যে আমরা যে অয়েলে কাজ করে, ক্যানভাসের ওপর এক্সপেরিমেন্টাল ওয়াটার কালার করা, যেগুলো আমার কাজ, এগুলো নতুন ধরনের কাজ। প্লাস আপনারা দেখে থাকবেন ওদিকে থ্রি ডাইমেনশনাল মানে কিছুটা ইনস্টলেশনের টাইপ মিক্স করে করা, তো এই এক্সপেরিমেন্টটা নিয়ে আমরা কাজ করেছি। কোন ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে।